মাজানদে মহিলা পুরুষের নামাজ কোনদিন এক রকম হতে পারে না কারণ আল্লাহ এদের শরীরের গঠনও রাখছে আলাদা কদরও রাখছে আলাদা সর্বদিক দিয়ে মায়েরা হলো আলাদা আবার বিশ্বনবী বলেন একটা সন্তানের কাছে মায়ের হক হলো তিন গুণ বাবার হলো একটা কয়টা জোরে কর মা বাবে কয়টা বাজানদে দুনিয়ায় যদি মা ডাক দেয় সন্তান যদি নফল নামাজ পড়তে থাকে নফল নামাজ পড়তে থাকে নফল রোজাও রাখে মায়ের ডাকে সারা দিতে যায় যদি নফল রোজা ভাঙতে হয় তা ভাঙতে হবে নফল নামাজ ছেড়ে দিয়ে যদি মায়ের খেদমত করতে হয় ছেড়ে দিতে হবে দুনিয়ায় আর কোনো পীর সাহেব নাই নফল নামাজ ছেড়ে দিয়ে তার খেদমত করতে হবে পৃথিবীতে একজন মাত্র দরুদি আছে যার খেদমতের জন্য নামাজ ছেড়ে দিতে হবে আর যুবক ভাইরা এই দরদের জীবনে ভুলিস না যেই দরদের খেদমত করতে যাইয়া নফল নামাজ নফল রোজাও ছেড়ে দেয়া তোমার জন্য আজিব এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও নবী আপনার উম্মতরে বলে দেন ওয়া কাযা তোমার রবের সিদ্ধান্ত তোমার রবের 100% কওল রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু একমাত্র ইবাদত হবে আমি রবের খেদমত হবে মা বাবের ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা যদিও তার একসাথে একজন বেঁচে থাকে দুইজন বেঁচে থাকে অথবা একজন বাইজা থাকে তোমার নফল নামাজও ছেড়ে দিতে হয় ছেড়ে দিবা তবু মায়ের কথা হুকুম লঙ্ঘন করা যাবে না ঠিক না বেটে জোরে কর এ যুবক বাইরে মালো করা বইছ পৃথিবীতে শুধু একজনের কথায় নফল নামাজ ছেড়ে দিয়ে হুকুম পালন করতে হবে তা হলো জনম দুঃখিনী মা আমি তোমাদেরকে মায়ের ওয়াজ কি শোনাবো আমি তো মা হারারে ভাই যেদিন থেকে বুঝি না সেদিন থেকে মা চলে গেছে এ তালবেলিম বাবাজিরা আমার বোনেরা আমার মায়েরা এই মহিলা মাদ্রাসায় কি বলে যাব রে বোন তুমি তো মায়ের জাত অনেক সময় তুমি মাদ্রাসায় পড়ো মার কাছে বোরকা কিনে দিতে বলছো মা গরিব মানুষ মা পরের বাসায় কাম করে তোমার বোরকা কেনার মতো তৌফিক তোমার মায়ের নাই তোমার মায়েরে বলছো মা আমার মোবাইল কিনে দাও মাদ্রাসায় পড়ি মা তো একটা মাদ্রাসা চলে আমি জানি অনেক মা পরের ভাষায় কাম করে ছেলেটারে মাদ্রাসায় পড়ায় অনেক মহিলা আছে বাবা স্বামী অটো রিক্সা চালায় মহিলা কার মেজে চাকরি করে কিন্তু মনে মনে ভাবে আমি অমানুষ হই যে আমার মেয়েটাকে রাবেয়া বসির মতো বানাবো আমার মেয়েটা ফাতেমার মতো বানাই একটা ভালো ছেলের কাছে বিবাহ দিব ভাইজান মা আলেমা হতে পারে নাই কিন্তু মেয়েটারে মহিলা মাদ্রাসায় পড়ায় কথা কন না কেন আছে না কাজের বুয়া বেতন পায় নাই মহিলাটা তোমার মনের আশা পুরা করতে পারে নাই আমার বোনেরা তুমি মায়েরে বকা দাও বাবারে বকা দাও টাকা দিতে পারো না তাই মাদ্রাসায় পড়াস কেন তুমি যেদিন বুঝবা তুমি যেদিন সেদিন বুঝবা যেদিন তুমি মা হইবা আমিও তো ছাত্র জীবনে মাত্র 12 বছর বয়সে মারাই ভালো করে লুঙ্গিটাও পড়তে পারি না সেই সময় মা হারায় ফেলছি রে ভাই তোমরা যারা আমার ইউটিউবে ওয়াজ শোনো তোমরা জানো মায়ের ওয়াজটা কেন আমি বেশি করি এর পেছনে কারণ আছে
এখন চোখের পানি ছেড়ে দিয়ে যার মা নাই কেঁদে কেঁদে দোয়া করবা, যাদের মা আছে তারাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবার, বলবা মা গো, ও মা এতদিন বুঝি নাই রে মা, অনেক জিনিস চাইতে যাইয়া তোমারে কষ্ট দিয়ে ফেলেছি। ইলিয়াস রহমান জেহাদি জানে মা কি জিনিস রে মা, এই জগতে মায়ের মা, এই জগতে মায়ের মা, বান্ধবীকে দিলে গো আল্লাহ খুশি হো, মায়ের মনে কষ্ট দিয়া, আরে মায়ের মনে কষ্ট দিয়া সুখী নাহি হো, মা বাবাকে শান্তি দিলে আল্লাহ খুশি হয়। আমি দেখতেছি কত যুবকের চোখে পানি, মনে মনে ভাবতেছি হুজুর আমার মাও তো অসুস্থ, আমিও তো মায়ের অনেক কষ্ট দেই। ও তালবালিম বাবাজিরা হেফজখানায় পড়ো, জামাতখানায় পড়ো, তুমি কি জানো তোমার বাবা তোমার মাসে 1000 টাকা দিলে কত কষ্ট, তোমার বাবা রিক্সা চালাইতে চালাইতে ঘাম বের হইতে হইতে রিক্সা প্যাডেল মারতে মারতে তোমার বাবার লুঙ্গিটা বাবা পাতলা হয়ে যায়, লুঙ্গির সুতাটা পশিয়া পশিয়া ঘামে ঘামে পাতলা হয়ে যায়, আবার ওই লুঙ্গিটারে ধুয়ে যায় রাত্রে ঘুমাইয়া সকালবেলা আর একটা লুঙ্গি নাই পড়ে আসবে। তুমি মাদ্রাসায় পড়ো ঠিকই, তোমার দুইটা লুঙ্গি দিছে, তোমার দুইটা পাঞ্জাবি দিছে বাবা, তোমার বাবার কিন্তু ভালো দুইটা লুঙ্গি নাই। আমি ইলিয়াস রহমান জেহাদিও তো গরিবের ঘরে জন্ম নিছি বাবা, আমার বাবা ধনী ছিল না, আমার বাবা আমারে দুইটা লুঙ্গি দুইটা পাঞ্জাবি দিতে অনেক কষ্ট হইতো। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, আমার জানা মতে জানি আমার মা 5 কেজি চাউল বেয়েছে তারপরে আমার পরীক্ষার ফি দিয়েছিল, কোথায় গেল আমার সেই মা, ও মহিলা মাদ্রাসার বোনেরা কোনদিন মার অন্তরে দুঃখ দিও। যেই মহিলা ছাত্রীরা বাজানে মা বাবার দোয়া নিয়ে স্বামীর বাড়ি যায়, ইনশাল্লাহ ওই মহিলা স্বামীও ভালো পায় তার সন্তানও ভালো হয়। আমি আমার মা বোনদেরকে বলবো মা রাবেয়া বশ্রী জীবনে কোনোদিন বিবাহ বসে নাই, আহারে পৃথিবীতে দেখবেন নবীর জামানায় সবচাইতে বড় মুফতি নবী কাউরে খরচরা দেয় নাই, বিশ্বনবী একজন মাত্র মানুষকে সবচাইতে বড় মুক্তি ঘোষণা দিছে তার নাম আয়েশা, নাম কি জোরে কর, নাম কি, কোন পুরুষ নবী বিশ্ব মুক্তি বলে নাই, মা আয়েশাকে মহিলাকে পৃথিবীতে সবচেয়ে বড় মুক্তি ফতোয়া দিছে আমার নবী। আবু বকরের মতো বড় সাহাবি মাসলায় ঠেকে গেলে মা আয়েশার কাছ থেকে মাসলা হল করে নিতেন, কি মনে করলেন আপনি মহিলাদেরকে, মহিলা মাদ্রাসার এখন দরকার 100% দরকার, কথা কন না কেন, মহিলা মাদ্রাসা যেখানে আছে আপনাদের জাকাত ফেতরার টাকা দিয়ে দিবেন মিয়া, পুরুষ মাদ্রাসা সবাই দেয় মহিলা মাদ্রাসা সবাই দিতে চায় না, এই জন্য বেশি বেশি দিবেন, এই মাদ্রাসা কি সব ধনির মাইয়েরা পড়ে, আর ধনির মাইয়ে একটাও পড়ে না মিয়া মহিলা মাদ্রাসায়,
সবার ইংলিশ মিডিয়ামে কাপুরুষা কইরা যায় বোরকা সারা যায় অস্ট্রেলিয়ান গরুর মতো যায় খবর লয় দেখ বেটা অস্ট্রেলিয়ান গরু যেমনে খালি মাথায় উঠলে চলে ইংলিশ মিডিয়ামে যেগুলা চলে ওইগুলো ওইভাবেই চলে আইতাছি গাড়ি দিয়ে এখন তোমাকে ওয়াজে আইতাছি গাড়ির মধ্যে বই আস্তাকুল্লা পড়তে পড়তে আমি আর আমার ড্রাইভার আইছি আল্লাহর কসম করে বলি এমন ভাবে এক সেরি যাইতাছে অস্ট্রেলিয়ান গরু ফেল যদি কমতে সাইলেন কেত ও আমার সামনে দিয়ে আইতাছে আমি কি চোখ বুঝে থাকবো নি ওই চোখ বুঝে থাকার জামানা নাই হয় চোখ বুঝে থেকে রাস্তা দিয়ে হাফ ফেল সেরি অত্রে গুতা দিবে কয় মগার পবগা চোখ বুঝে কি দেহ যদি ওই শরীরা যারে দেখলাম না যায় অবস্থায় ওর সাইতে কাপড় না পরে ল্যান্ডটা চলাবালা যেভাবে রাস্তা দিয়ে গেল আল্লাহর হেদায়েত নসিব করুক জোর করে আমিন আরো জোর করে আমিন মনের কষ্টে বলছি মাইন্ড করেন না যদি এই মেয়েটারে মাদ্রাসায় পড়াইতো যদি ওই মাদ্রাসা পড়ানোর পরে একটা জাহেলের কাছে বিয়া হইতো অন্তত আমার এই মাটা আমার এই বোনটা বোরকা সারা রাস্তায় বেরোইতো না নামাজ না পড়লেও রোজা না রাখলেও অন্তত রাস্তায় বেরোইলে মহিলা মাদ্রাসাতে একটা গ্যাস আছে যে মাদ্রাসায় পড়ছে এই সুরাটুকের কারণে ও বোরকা সারা বাইর হইতো না এটা বিশ্বাস তাহলে মহিলা মানুষের দরকার আছে না নাই এই আস্তে কথা বলে লুল হইয়ে মরবা দরকার আছে না নাই যেগুলা বিয়া করে নাই ওইগুলা কয় লাগবে আর যেগুলা এই যে যেগুলা বইছে বুড়াগুলা কথাই কয় না এরা মনে মনে আমি মহিলা মাসে পড়াইয়া আর বর্তমানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নাস্তিক সে বলতেছে বোরকা পইরা হিজাব পইরা কলেজে ঢোকাই যাবে না তোর মা সাসির কাছে এই কথা যায় কো তোর মা তোর শিক্ষা কথা ছুড়াই দিবে কথা বল না কেন যে শিক্ষক বলছে হিজাব পরে ভার্সিটিতে পড়া যাবে না এই কথা যদি ওই শিক্ষকের মার কাছে যেও বলে যদি মুসলমান বলা হয় আর মা ওরে জুতা দিয়ে পিড়াই পিড়াই যে আমি তোরে জন্ম দিয়ে ভুল করছি যদি মহিলা জাতির ল্যাংটায় চলতে কষে মগার ফমগা তোর কলেজে পড়ে ভুল করছি তাহলে তোর কলেজে মহিলারা হিজাব পরে ঢুকতে পারবে না আর মা ওরে পিড়াইব ঠিক না বেটি যদি এই শিক্ষকের বউ বোরকা পরে চলে আর বউ আর দুপুরের সময় ভাত খাইতে দিব না যে তুমি তোমার ছাত্রীদেরকে উদ্দার ঢুকাইতে চাও সারা গোমতে হালাকে আল্লাহ কোরআনে বলছে অকরনা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জোরে কর মারহাবা আল্লাহ পাক কোরআনে বলছেন তৃতীয় হিজরিতে আয়াত নাযিল হয় আল্লাহ রাসূল বলছিলেন তোমাদের আর ইহুদি মহিলাদের মতো চলা যাবে না জাহিলিয়াতিল উলা আগের মধ্যযুগের মহিলারা যেরকম ল্যাংটা চলতো কাবা কর ল্যাংটা উলাঙ্গ হয়ে তপ করত আজ থেকে আর যাবে না উম্মে সালমা ও আয়েশা আজ থেকে আর উলাঙ্গ চলা যাবে না বোরকা ছাড়া রাস্তা বের হওয়া যাবে না আরে ভাই হিজাব ছাড়ার বোরকা ছাড়া যদি স্কুল কলেজে মাদ্রাসায় পড়া যাইতো আমরা হুজুর অমন চায় যে মহিলাকে সামনে নিয়ে দেহি না কিরম দেহা যায় শয়তান আমাকে ভিতরে বিরাজ করে কিন্তু আমরা জানি কোরআনে আয়াত যেদিন থেকে নাজিল হয়ে গেছে সেদিন থেকে উলামা একরাম এই আয়াত তেলাওয়াত করতেছে নবী বলেছে আর কোনদিন মহিলার উলঙ্গ হয়ে চলবে না জাহিলিয়াতের মহিলাদের মতো চলবে না যদি চলতে হয় পড়তে হয় ভার্সিটিতে পড়া নিষেধ নয় ভার্সিটিতে পড়বে কলেজে পড়বে স্কুলে পড়বে আমি আমার মা বোনদেরকে কোনদিন ভার্সিটির বিরুদ্ধে ওয়াজ করি না কিন্তু আমি বলি মা ভার্সিটিতে পড়তে যাই আখেরাত শেষ করে দিও না মা কলেজে পড়তে যাই জাহান্নাম কিনুনা রে মা কলেজে যাও বোরকা পরে যাও মা আর যেই কলেজে তোমার বোরকা নিষিদ্ধ ওই কলেজের কপারে জুতা মারি মেরে দাও যেই ভার্সিটিতে হিজাব নিষেধ ওই ভার্সিটির বিরুদ্ধে জুতা মারি মারো যদি তোমরা ওই শিক্ষকের কথা মাইনা নিয়ে হিজাব সারা স্কুল কলেজে যাও ও মা এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনকে লয়ে যাবে আখেরাতের কাছে কথা বলেন না কেন যে শিক্ষক বলছে আল্লাহর হেদায়েত নসিব করুক আমার বাংলাদেশে 95% মুসলমান দেশে
হেজাব পরিহিত ছাড়া কোন মহিলা পুরুষ স্কুল কলেজে পড়তে পারবে না হ্যাঁ কেউ যদি না পড়ে সে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেউ যদি পড়তে চায় তা নিষেধ করলে আমরা মুসলমান এটা মেনে নিতে পারি না পারি না পারি না পারি না আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা আছে রাবিয়া বস্তির মতো যখন হিজাবের বিরুদ্ধে কথা বলেছে ভার্সিটিতে আমার অনেক ছাত্রী ভাই বোনেরা দাঁড়ায় গেছে সমস্ত মহিলারা বোরকা পরে রাস্তায় নামছে কেন শিক্ষক এই কথা বলল বোরকার বিরুদ্ধে তাহলে বোঝা গেছে এখনো ভার্সিটিতে রাবিয়া বস্তির মতো মেয়ে আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ আমার এই মা বোনদেরকে আপনি সাহায্য করেন যেই শিক্ষক বলছে হিজাব চলবে না আল্লাহ ওরে গজব দিয়ে শেষ করেন আর গজব দিয়ে চেষ্টা করেন আর তাড়াতাড়ি লুলা বানায় দেন ওর মতো ক্যান্সার কলেজে থাকলে ওই ক্যান্সার জাহান্নামে টুকরো হয়ে যাবে কথা বলেন না কেন আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে তুমি হিজাব চলবে না কলেজে মানে হিজাব পড়বে বাহির ভিতরে না ঘরের ভিতরে হিজাব লাগবে কোন জায়গায় ভিতরে লাগবে না পর্দা যার সাথে দেখা যায় স্বামী সন্তান আপন ভাই দেবর না বা যে সমস্ত যার সাথে 14 জনের সাথে বিয়ে হারাম মহিলা পুরুষ 14 জন এরা ঘরের মধ্যে পর্দা লাগবে না মেয়া ওখানে বোরকা লাগবে না বোরকা লাগবে রাস্তায় কলেজে ভার্সিটিতে যেখানে লাগবে সেখানে পড়তে দিবা না ঘরের মধ্যে পড়তে কাও ওরে মগার হো মগা রে আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন আমিন জোরে করে আমিন কি কষ্ট পাইতেছেন যে আমার মাই এটা যাইতো অস্ট্রেলিয়ান গরুর মধ্যে এটা বন্ধ করে দিল আপনারা দেন না তা আমি কি হইছি আপনারা সাইরে দেন না আল্লাহর হার দুনিয়াদারি কিন্তু মনে রাখবেন এই মাদ্রাসায় যে মেয়েরা পড়ে আরে আমি দেখে তো কইল যেটা বলে গেছে হাত মোজা পা মোজা লাগানো কি খাস পর্দা অবস্থায় উঠলো এখন দেখবেন এগো আবার সমালোচনা করে কি দিয়ে কিছু কিছু নাস্তিক আছে ওই যে ফেরাউনের বোর মতো কই পর্দার ভিতরে বুদ্ধা বুদ্ধি কত দেখলাম বোরকা পরে শরীর একাম করে কত করনা কে তা পর্দা দিয়ে বেশি শয়তানি করে পর্দা দিয়ে ভিতরে যত শয়তানি করো গুনাহ হইব না কি লেগে জানো ওই জিনারে রাস্তা দিয়ে আসার সময় দিয়ে চোখ বুঝে রইছি অন্তত কোটি কোটি মানুষ আমার এই জিনাখোর মহিলার চাইতে আমার মেয়ের চাইতে হাজার হাজার যুবক যে জেনার কারণে জাহান্নামে যাবে এর হাত থেকে তো অন্তত বোরকা পরার কারণে মহিলা মানুষের শরীর মাদ্রাসায় পরে কারণে বাইসে গেল কথা বল না কেন এই শরীর পর্দায় থেকে মোবাইল চালাক যা মনে চাই তাই করো উলঙ্গ হয়ে রাস্তায় না চল দিয়েছে অন্তত হাজার হাজার যুবক রাস্তা দিয়া জেনার গুনালয়ে কবরে তো যাবে না আমি আমার মা বোনদেরকে বলবো মা এই দুনিয়া থাকার জায়গা না ঠিক না বেটি এই দুনিয়া থাকতে পারবো না বাবা তালবেলিম বাবাজিরা যারা আসছেন এলাকার মুরব্বীরা যারা আসছেন আমার যুবক ভাইরা আসছেন আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর আজ মাহফিল কিন্তু জুমার পরেই না রাত্রেও আছে রাত্রে যিনি আসবেন হাজার আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস এবং বাংলাদেশে মুনাজারে বাংলাদেশ যার সামনে ইলেমের যোগ্যতা এলেমে টিকা থাকার মতো আলেম বাংলাদেশে এখন কমই আছে এবং মুসাল্লাম দরজার বুজুর্গ মুফতি দিলার হোসেন সাহেব দামাত বরকাতুল আলিয়া হুজুর আসবেন ইশারে নামাজের পরে বয়ান করবেন আসলে আমার রাতে শিডিউল ছিল না বিধায় আমি দিনই দিয়েছি জুমার পরে নালে এরা চেয়েছিল আমার কাছে রাত্রে কিন্তু রাত্রে তো আমার এখান থেকে প্রায় 100 মাইল দূরে কিশোরগঞ্জ সে কিশোরগঞ্জ স্কুলিয়ার চর মাহফিল আমার রাত্রে আল্লাহর শুকর যারা আপনারা জুমার নামাজের পরে না খাইয়া চলে আসছেন আপনাদের খাবার জান্নাতে হবে ইনশাআল্লাহ জান্নাতে খাওয়ার নিয়ত আছে না নাই সবাই নিয়ত আছে আরে ভাই জান্নাতের কথা বললে তো আপনার কাছে ভালো লাগবো না যে হুজুর বাকির নাম ফাকি জান্নাতে খাওন পাম আজ পর্যন্ত শুনছি যে আমার বাপ দাদা মারা গেছে কেউ তো বললো না অথবা কেউ কেউ টেলিফোন গুলো বললো না একটা সিডিও লাইকে বললো না মেসেজও দিল না যে আমরা জান্নাতের খাবার খাইতেছি কবরে বইয়া হুজুরা খালি বইলেই যায় নার দোষ জান্নাত দুনিয়ার থেকে দেখা যাবে এই যে ওয়াজে বসছেন এটাই জান্নাতের বাগান বিশ্বনবী বলে হাফাতুমুল মালাইকা গশিয়াতুম রহমা নাজালাত আলাইহিমুস সাকিনা যেখানে ওয়াজ আলোচনা হয়
ওই জায়গাটা ভেস্তের টুকরা মজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা যে ব্যক্তি দুনিয়ার মাহওয়ালে দুনিয়ার কোন মাসলা মাসাইলের স্থানে বসে দুনিয়ার একটা কথা শুনবে কোন মহিলা কোন পুরুষ যে 60 বছর দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব একটা মাসলা শুনলে সেই সওয়াব সুবহানাল্লাহ এইখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী অথবা আপনাদের এমপি সাহেব যদি বলতো ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা খিলকেত নয়াপাড়া না নয়নগর মাদ্রাসায় যে যাবে ওয়াজে তারে 500 করে টাকা দেওয়া যাবে যারা অটো রিকশা চালায় অটো রিকশা আজকে বন্ধ রাখতো এক বাড়িওয়ালাও বাইতে থাকতো না সবগুলো হেনেই বয়ে থাকতো ঠিক না 500 টাকা পাইবা আর পেট সুক্তি খাওন পাইবা বর্তা তরকারি কদুর জোল শিং মাছ তাজা কই মাছ সুন্দর সুন্দর খাবার পাইবা দুপুরে এবং 500 করে টাকাও পাইবা যাওয়ার সময় বুড়া চাচা যেটা উঠতে পারবে না উপরে তিন তলায় হেও আর একজনের ঘরে উঠা পোলারে কইতো দূর 500টা তোরে দিব না আমার নি উড়ে আনে ঠিক না বেটি যুবক ভাইরা রে ভালো করে বুঝেন দুনিয়ার 500 টাকার লোভে যদি কোনো মহিলা কোনো পুরুষ যদি বলহীন অবস্থায় আর একজনের সাহায্য নিয়ে উপরে উঠতে চায় ও সোনার লাগিয়া ওয়েদার খারাপ বাহিরের থেকে উপরে নিয়ে আনা হয়েছে ওয়াজের স্থান মনে রাখতে হবে ভাইরা দুনিয়ায় 500 টাকার লোভে যদি কোনো মানুষ আর একজনের কাঁধে ভর দিয়া মা পেলে আসতে পারে আমার মালিক বলে দুনিয়ার মানুষ লোভ দেখাইলে যদি যাইতে পারো আজ থেকে 1445 বছর আমার নবী একটা লোভ তোমাদের দিয়ে গেছে এই মজলিস সম্পর্কে মজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা এটা দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নয় দুনিয়ার কোন আলেম নয় কেউ যদি একটা মাসলা শেখার জন্য কোন দিনের মাহওয়ালে কোন দিনের মার্কাজে যায় 60 বছর দাঁড়াইয়া যে ইবাদত করলে যেই সওয়াব পাবে আমি রব্বুল আলামিন আমার নবীর কথার কারণে 60 বছর দাঁড়াইয়া সওয়াব আমি আল্লাহ তার ময়দান সারার আগে তার আমল নামে উঠায় দিব এ বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার মা বোনেরা রসুলের যুগে মহিলারা 20 মাইল 30 মাইল দূর থেকে মসজিদ নববীর পাশে এসে ভিড় জমায়ে থাকত জুমার বয়ান আমার বিশ্ব নবী করবে বিশ্ব নবীর বয়ানটা শুনব মসজিদ নববীর পাশে কারণ ওই জামানায় বাজান মহিলারা মসজিদের পাশে মুয়াজ্জিন নামাজ পড়ার জন্য আসতে বিশ্ব নবী যেদিন থেকে নিষেধ করে দিলেন সেদিন থেকে আর মহিলারা জুমার নামাজে আসতেন না যেদিন থেকে আমরা আল্লাহর হুকুম আসলেন মহিলাদের পরে জুমার নামাজ ওয়াজিব নয় নাবালেগের পরে ওয়াজিব নয় কোন গোলামের পরে ওয়াজিব নয় কোন মুসাফিরের পরে জুমার নামাজ ওয়াজিব নয় কোন অসুস্থ মানুষের পরে ওয়াজিব নয় তখন থেকে আর মহিলারা আসে না গো যেই মহিলাগুলো আগে জুমার নামাজ পড়ার অভ্যাস ছিল যেদিন থেকে নবী নিষেধ করে দিয়েছে সেদিন থেকে তো আর আসে না মসজিদে যেই মহিলা আগে আসতেন এই মহিলাগুলো নবীর কাছে দরখাস্ত দিলেন বিশ্ব নবী আমরা আগে মসজিদে আপনার বয়ান শুনতে পারতাম গো আপনি যেদিন থেকে বন্ধ করে দিয়েছেন ওই সময়টা ঘরের মধ্যে আর কাটে আল্লাহ কি আমাদেরকে আর অর্ডার দিতে পারে না আমরাও জুমার বয়ানটা শুনতে পারতাম বাজান এই জন্য দেখবেন মসজিদে এই যে খাপাড়া মসজিদ নাই না খাপাড়া মসজিদ বলেন বটতলা মসজিদ বলেন রেলগেট মসজিদ বলেন সব মসজিদে দেখবেন এখন জুমার বয়ান মাইকে হয় না হয় না অনেক নাস্তিক আবার আছে মাইকে ওয়াজ করলে হ্যাঁ গো পেটের মধ্যে গুড়া কি এমনিতে কামড়ায় এ অনেক হারামি আছে না নাই সুতা দিয়ে বাইরে কপালের আড্ডি ভাড়া লাবেন মাইরে মরে তো যা মই গাই নাস্তিক গুলার পিড়ে তারপরে মর এ কথা না কেন অনেকে আছে কয় বয়ান আবার মসজিদে কর মাইকে কোন লাগে না
আরে মগা তোর বউ নহার খারাপ লাগে অনেক দিনদার আমার মা বোনেরা আছে জুমার বয়ানটা শোনার জন্য জুমার দিনে এমন মা বোনরা আছে সকালের কাজ সবকিছু শেষ করে দুপুরের কাজ সকালে শেষ করে জুমার বয়ানের জন্য সময়টা নির্ধারণ করে রেখে দেয় ঠিক আমার জানার মধ্যে আমার মিরপুর 10 নম্বরে অনেক মা বোনেরা আছে বেলা 11টার আগে দিনের কাজ শেষ করে আমার জুমার বয়ান শোনার জন্য মসজিদের আশেপাশে জানালা খুলে দিয়ে বসে থাকে আমি পুরুষের সাথে আজকে শুনলাম মোহতাম সাহেব বললেন আল্লাহওয়ালা মানুষ এই মাসের নাজমে তালিমা সাহেব শিক্ষা সচিব নায়েবে মোহতাম সাহেব বললেন ওদের পুরুষের সাথে মহিলা হয়েছে 10 গুণ সুবহানাল্লাহ বিহামদিহি আমি বললাম এটা তো মহিলা মাদ্রাসা এটা তো মহিলারা হবেই আর আপনি মনে রাখবেন একজন মহিলা যখন ওয়াশ শুইনা ভালো হয়ে যাবে তার গর্ভ থেকে রাবেয়া বসরী জন্ম নেবে তার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী নয় প্রজন্ম নেবে তার গর্ভ থেকে আবু বকর ওমর ওসমান আলী জন্ম নেবে আর যদি মা বোনেরা হালাল হারাম না বুঝে তোমার বউ হাতের মধ্যে লেল পালিশ লাগায় লাগবে না কি কয় ওই যে হাতের শাড়ির মধ্যে লাগায় ওটারে কি কয় কুত্তার গু কয় নাকি অনেক মহিলা আছে না কুত্তার গু লাগায় ওযু গোসল হয় না ফরজ গোসল হয় না ওই ফরজ গোসল না হওয়া অবস্থায় যেই মহিলা স্বামীর লগে মেলামেশা করে সন্তান জন্ম দিবে ওটা যার গেলই ওইটা মাদ্রাসায় দিলে ওই মহিলা জীবন ওই সেরি জীবন ও মাদ্রাসায় পড়বো না যদিও মাদ্রাসায় আসে ও মোবাইলে টিডিং টিডিং করে রেলে ওইটা আর স্যার লে ভাইকে যাইব না এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো সন্তান ভালো করতে হলে রাবেয়া বসরির মতো করতে হইলে রাবেয়া বসরি খালি জীবন ভর শুনছেন আপনারা জানেন না রাবেয়া বসরি কে ঠিক না বেটি রাবেয়া বসরির নাম শুনছেন রাবের বাড়ি কই জানেন মা বোনেরা জানেন না তার বাড়ি কি সেই ইরাকে কই বাড়ি এ হিজলা বেটা কে মতো কথা কই না ভালো বেটা কে মতো কথা কই বাড়ি কই ইরাক জোরে কন ইরাক জানেন ইরাকে কত নবী জন্ম নিছে সুবহানাল্লাহ বিহামদিহি ইরাক তো নাম হইছে শুক্র শুক্র আট দিন এই শহরটা এত দামি দামি নবীরা আসছে সুবহানাল্লাহ বিহামদিহি এই দেশে জন্ম নিছে ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ এই দেশে জন্ম নিছে মুসা আলাইহিস সালাম এই দেশে জন্ম নিছে হারুন আলাইহিস সালাম এই দেশে জন্ম নিছে ইউনূস আলাইহিস সালাম ইরাক তো একটা দেশের নাম এই দেশে অনেক প্রদেশ আছে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সমান এক একটা প্রদেশে অন্তত 10টা 20টা করে নবী জন্ম নিছে এই ইরাকে সবচেয়ে বড় শয়তান জন্ম নিছে নাম হলো ফেরাউন নাম কি এই ফেরাউন যদিও কোন এখন মিশরে আর জাদুঘরে লাশ মিশরও তখন ইরাকের মধ্যে ছিল ইরাক মিশর এক ছিল এখন তো দুই রাষ্ট্র হয়ে গেছে এই মিশরে আর ইরাকে অনেক দামি দামি বড় বড় বুজুর্গ জন্ম নিছে সবচেয়ে বড় বুজুর্গ জন্ম নিছে আপনারা চিনে ফেলবেন যেটা আমরা বুখারী শরীফ বলি কোরআনের পরে যার স্থান ঠিক না বেটি বুখারী শরীফ নাম শুনছেন না কোরআনের পরে যেই কিতাব তার স্থান যদি কেউ বলে হাদিস কেন বুখারীতে আছে কোন ইমাম সাহেব আর ইখতিলাফ করবে না বিনা দ্বিধায় মেনে নেবে এই মাসলাটা ঠিক না বেটি এখন তো আমাদের দেশে হালে খবিজ নামে এক দল আছে খালি কয় বুখারী শরীফ বুখারী শরীফ আর বাপের জন্মে বুখারী শরীফ আসল না দেখ ও নাই পরে ও ও দুইটা আর এক চটি বই লইয়া বগলে করে ঘরে আর কয় বুখারী শরীফ বুখারী শরীফ আর আমরা আমি ইলিয়াস রহমান জিহাদি সহ এই মাদ্রাসার মহতামে মেয়ে যে কজন মাদ্রাসা এই মাদ্রাসায় পড়ায় প্রত্যেকটা হুজুর আল্লাহ তাকবার বুজুর্গ প্রত্যেকটা হুজুর যোগ্যতা সম্পন্ন আমার জানা মতে এই হুজুরা বুখারীর 10 একাধারে 1 বছর পড়ছে মিয়া দাওরা পরীক্ষা দিয়া বুখারীর পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট করলে তারে পাস করার মওলানা সার্টিফিকেট দেয় ভালো রেজাল্ট না করলে তারে মওলানা সার্টিফিকেট দেয় না ওই সার্টিফিকেট নিয়ে বুখারী মুসলিম তিরমিজি শরীফ আবুদাউ শরীফ ইবনে মাজাহ শরীফ পড়িয়া তহস আবু তারপরে ইমাম মুয়াত্তা মালিক মুয়াত্তা ইমাম মুহাম্মদ বিন হাম্বাল এই কিতাবগুলো পড়িয়া তারপর উলামায়ে কেরাম দাওরা সার্টিফিকেট নেয় তোগো মতো চটি দুইটা 40 পাতার বই পড়িয়া বুখারীর দলিল দেয় না কথা কন না কেন আসল বুখারীর যদি যেটার ওজন হলো 7-8-10-12 কেজি ওইটা যদি মগার সামনে ধরে দেয় ও খালি কালা কালা অক্ষর দেখবে কবে কি আবার এটা কি ওই বাংলায় লেখা হাদিস
ওইটা পরে মসনাদে উন যায় না কথা কর না কে এখন আবার উল্টা পাল্টা গত দিয়ে কই দিছে কই পুরুষ আর মহিলা একই নামাজ কি কবরে মহিলা পুরুষ বলে একই নামাজ মহিলা পুরুষ যদি একই নামাজ হইতো রে ভাই তাহলে মহিলা পুরুষের শুরু তো একই রকম হইতো ঠিক ওই অগো মসনা শুনাই কেন মহিলারা প্যান্ট পরা দিছে সাজ গায়ে দিয়ে দিছে কথা কর না কে মহিলা পুরুষ যদি একই নামাজ হয় তাহলে পুরুষ যদি শার্ট গায়ে দেয় প্যান্ট পরে আমরাও পরব যেদিন থেকে আহলে হাদিস নামে আহলে খবিশটাই বস্তাও দেয়া শুরু করছে মহিলা পুরুষ একই সেদিন থেকে ওরা পুরুষের সুরা ধারণ করছে কথা কর না জোরে কর